ভারত ভূমির আত্মা তার গ্রামে বাস করে। সহজ সরল জীবন ও সত্যের প্রতি অবিচল থাকাই গ্রামীণ ভারতের আসল পরিচয়। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভূতপূর্ব কাজ করে চলেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তির বাজার টাউন হলে আয়োজিত এক মত বিনিময় সভায় উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসন্ন লোকসভা ভোটের আগে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান করতে 46 সুরমা বিধানসভা কেন্দ্রে এদিন চষে বেরিয়েছেন তিনি। তার সাথে ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাসপাল এবং কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। শান্তির বাজার টাউন হলে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে এদিন মত বিনিময় সভা করেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি বলেন, নিজেদের স্বার্থ ত্যাগ করে সাধারণ মানুষের কথা ভাবেনি পূর্বতন সরকার। নতুন নতুন সমস্যা সৃষ্টি করতেন তারা, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সে সমস্যার সমাধান করে। গ্রামীণ জনগণের কণ্ঠে উঠে এসেছে সরকারের প্রতিটি প্রকল্পের সুফল। আমার দৃঢ় বিশ্বাস, এই অফুরন্ত জন আশীর্বাদকে পাথেয় করে আগামী লোকসভা নির্বাচনে মোদিজির পক্ষে এক অভূতপূর্ব ফলাফল দেবে গ্রামীণ ভারত। কিন্তু এর থেকে বুঝা যায় কি কি সমস্যা, বাজারের সমস্যা বলেছেন, কেউ সুইচ গেটের কথা বলেছেন, কেউ কাটা তারের কথা বলেছেন, এগুলো কিন্তু আমাদের মানে নর্মাল সমস্যা, এগুলো কিন্তু আলাদা কিছু না, এগুলো আমাদের গোচরে আছে, সরকারের গোচরে আছে। বিশেষ করে কাটা তারের যে বিষয়, সেটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা কথা বলেছি, এনএসির মিটিং হয়েছে, সেখানেও আমি সেই কথাগুলো উঠিয়েছি, এগুলো হবে, কারণ দুটো কান্ট্রির বিষয়, ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো হচ্ছে এবং আশা করি হবে। বহু পুরনো কাটাতার সেগুলো এখন প্রপার কন্ডিশনে নেই, সেগুলো যাতে নতুনভাবে করা যায়, তার জন্য আমি আপনাদের হয়ে আমি দিল্লিতে কথা বলি, নিশ্চয়ই হবে। কমিউনিটি হল নিয়েও কথা হয়েছে, আপনাদের আমাকে বলেছেন কমিউনিটি হলের কি অবস্থা আছে। দেখুন, আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে এবং আমাদের লিডার যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা বলি আমরা সারাক্ষণ ধরে মানুষের কি কি মৌলিক সমস্যা বা অন্য কি সমস্যা সেইগুলো সর্বক্ষণ আমরা চিন্তা ভাবনা করি এবং চেষ্টা করি সমস্যা সমাধান। আমি আজকেও সকালে আমাদের যে মিউনিসিপ্যালিটির বিল্ডিং এর উদ্বোধন হলো আমার সাথে, সেখানে আমি বলেছি আগে সরকার কি থাকতো, খালি সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থাকতে চাইছে, আর আমরা সরকার এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চাই। কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, দেশ পেয়েছি, যে এতগুলো বেনিফিশিয়ারি যদি আমি এখন বলতে থাকি, গরিব মানুষদের জন্য গরিবের সরকার আমরা শুনতাম আগে, কিন্তু গরিব মানুষদের জন্য যেসব স্কিম মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেই বিষয়ে আমাদেরও ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা অনেক স্কিম করেছি। জনসাধারণের সাথে মত বিনিময় করার পর মুখ্যমন্ত্রী এদিন চলে যান মহাবীর চা বাগানে। সেখানে চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর জনসংযোগ করেন তিনি। সেখান থেকে চলে যান বড় সুরমা তহসিল পাড়ায়, সেখানে মহাদেব মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।